আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু আর ক্রিয়েশনস আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন থ্রি ডিএস ম্যাক্স চতুর্থ পর্বে আপনাকে স্বাগতম আপনি যদি থ্রি ডিএস ম্যাক্স টিউটোরিয়ালের বাকি পর্বগুলো না দেখে থাকেন তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়ার লিঙ্ক থেকে সেই পর্বগুলো আপনি চাইলে দেখে নিতে পারেন তো চলুন শুরু করা যাক আজকের পর্ব Welcome back. আজকে আমরা মেইন টুলবারের ভিতর থেকে দুটি টুলস নিয়ে আলোচনা করব অর্থাৎ মেইন টুলবারে মার্কিং করা যে দুটি টুলস আপনি দেখতে পাচ্ছেন সেগুলো নিয়ে মূলত আমরা আলোচনা করব একটি হচ্ছে সিলেকশন এবং অপরটি হচ্ছে উইন্ডো ক্রসিং তো এই দুটি কমান্ড কিভাবে কাজ করে তা আমরা আজকের পর্বে বিস্তারিত দেখার চেষ্টা করব তো চলুন শুরু করা যাক তো আমি আমার কাজের সুবিধার জন্য আগে থেকে ক্রিয়েট ট্যাবের আন্ডারে জিওমেট্রি ভিতর থেকে স্ট্যান্ডার্ড প্রেমিটিভস এর ভিতর থেকে বেশ কিছু অবজেক্ট এখানে ড্র করে রেখেছি এখন আমরা দেখব এইগুলোর উপর কিভাবে সিলেকশন রিজন গুলো কাজ করে তো সিলেকশন রিজন মূলত কি আপনি যদি আপনার কোনো অবজেক্ট কে সিলেক্ট করতে চান তখন মাউসের লেফট বাটনটিকে ক্লিক করে যদি ড্র্যাগ করেন দেখতে পারবেন এরকম একটি বক্স কিন্তু তৈরি হয়ে যাচ্ছে অর্থাৎ এরকম একটি ডট লাইনে রেকটেঙ্গুলার সিলেকশন রিজন কিন্তু তৈরি হয়ে যাচ্ছে এখন আমি এরকম একটি অবস্থায় রেখে মাউসটিকে যদি ছেড়ে দেই দেখতে পারবেন আমার ভিউ থাকা সবগুলো অবজেক্ট কিন্তু সিলেক্ট হয়ে গেছে তো আপনি বুঝতেই পারছেন যে অবজেক্ট কে সিলেক্টের জন্যই মূলত সিলেক্ট রিজনটিকে ব্যবহার করা হয় তো আমি যদি যদি আরও একবার এটিকে ড্র্যাক করে এই বক্সটির উপরে ছেড়ে দেই দেখতে পাচ্ছেন শুধুমাত্র এই বক্সটি কিন্তু সিলেক্ট হয়েছে এবং বাকিগুলো কিন্তু সিলেক্ট হয়নি তো আপনি যখন লেফট বাটনটিকে ক্লিক করে মাউসটিকে ড্র্যাক করবেন সেটি যদি এরকম রেক্ট্যাঙ্গুলার শেপে হয়ে থাকে তখন সেটিকে বলা হয় রেক্ট্যাঙ্গুলার সিলেকশন রিজিয়ন এছাড়াও কিন্তু আরও বেশ কয়েক ধরনের সিলেকশন রিজিয়ন আছে অর্থাৎ কমন প্যানেলে এই রেক্ট্যাঙ্গুলার সিলেকশন রিজিয়নটির উপরে যদি মাউসের লেফট বাটনটিকে চেপে ধরেন দেখতে পারবেন এখানে আরও কিছু টুলস কিন্তু রয়েছে অর্থাৎ বিভিন্ন ধরনের সিলেকশন রিজিয়ন এখানে দে আছে তো দ্বিতীয়তে যে সিলেকশন রিজনটি দেয়া আছে সেটা হচ্ছে সার্কুলার সিলেকশন রিজন তো আমি যদি এখান থেকে সার্কুলার সিলেকশন রিজনটিকে সিলেক্ট করে দেই তারপর যদি ভিউ পোর্টের যে কোনো একটি জায়গায় মাউসটিকে নিয়ে গিয়ে ড্র্যাগ করি দেখতে পাচ্ছেন এরকম একটি সার্কুলার রিজন কিন্তু তৈরি হয়ে যাচ্ছে অর্থাৎ আগে যেমন রেক্ট্যাঙ্গুলার হয়ে যেত এখন কিন্তু সেটি সার্কুলারভাবে হয়ে যাচ্ছে তো আমি যদি এখন এরকম একটি অবস্থায় রেখে মাউসটিকে ছেড়ে দেই দেখতে পাচ্ছেন প্রত্যেকটি অবজেক্টটি কিন্তু সিলেক্ট হয়ে গেছে ঠিক একইভাবে আপনি চাইলে যে কোনো অবজেক্টকে সার্কুলার সিলেকশন রিজনের মাধ্যমে সিলেক্ট করতে পারবেন তো এরপরে যে সিলেকশন রিজনটি রয়েছে তার নাম হচ্ছে ফেন্স সিলেকশন রিজন তো এই ফেন্স সিলেকশন রিজন কিভাবে কাজ করে সেটি আমরা এখন দেখব তো আমি এখান থেকে ফেন্স সিলেকশন রিজনটিকে সিলেক্ট করে দিচ্ছি তারপরে আপনি আপনার মাউসের লেফট বাটনটিকে চেপে ধরে যদি ড্র্যাগ করেন দেখতে পাচ্ছেন এরকম একটি সিঙ্গেল ডট লাইন কিন্তু তৈরি হয়ে যাচ্ছে তারপরে আপনি যে কোনো একটি জায়গায় রেখে মাউসটিকে যদি ছেড়ে দেন এবং একইভাবে আরও একটি লাইন যদি আপনি এখান থেকে ড্র করে নেন তারপরে সর্বশেষ এরকম একটি লাইন ড্র করে আমাদের যে স্টার্টিং পয়েন্ট ছিল সেই স্টার্টিং পয়েন্টে যদি মিলিয়ে দেই তাহলে এর মধ্যবর্তী যতগুলো অবজেক্ট রয়েছে সবগুলো অবজেক্টই কিন্তু সিলেক্ট হয়ে যাবে আশা করছি এটিও আপনি বুঝতে পেরেছেন তারপরে যে সিলেকশন রিজনটি রয়েছে সেটি হচ্ছে সিলেকশন রিজন তো আমি এখান থেকে লেস সিলেকশন রিজনটিকে সিলেক্ট করে দিচ্ছি তারপরে যদি মাউসের লেফট বাটনটিকে ক্লিক করি দেখতে পাচ্ছেন এরকম একটি রিজন কিন্তু তৈরি হয়ে যাচ্ছে অর্থাৎ পেইন্ট ব্রাশের মতো আপনি যদি মাউসটিকে ড্র্যাগ করেন দেখতে পারবেন এরকম একটি রিজিয়ন তৈরি হয়ে যাচ্ছে তো আমি এখন এরকম একটি অবস্থায় রেখে মাউসটিকে যদি ছেড়ে দেই দেখতে পাচ্ছেন মধ্যবর্তী যতগুলো অবজেক্ট রয়েছে সবগুলো অবজেক্টই কিন্তু সিলেক্ট হয়ে গেছে তো এরপরে আমরা যে সিলেকশন রিজনটি নিয়ে কাজ করব তা হচ্ছে পেইন্ট সিলেকশন রিজন এটি অনেকটা পেইন্ট স্প্রে এর মতো কাজ করে অর্থাৎ আপনি যখন স্প্রে করে কোন জায়গায় কালার করতে চান তখন যেভাবে আপনি স্প্রে করে থাকেন ঠিক একই ভাবে স্প্রে এর মাধ্যমে আপনি চাইলে অবজেক্ট গুলোকে সিলেক্ট করতে পারবেন তো পেইন্ট সিলেকশন রিজনটিকে সিলেক্ট করার পরে আমি যদি এই বক্সটির উপরে নিয়ে মাউসের লেফট বাটনটিকে ক্লিক করি দেখতে পাচ্ছেন এটি কিন্তু সিলেক্ট হয়ে গেছে তারপর একই ভাবে আমি বাকি অবজেক্ট উপরেও যদি সিলেক্ট করি দেখতে পাচ্ছেন সেগুলোও কিন্তু সিলেক্ট হয়ে যাচ্ছে তো মূলত এই ছিল সিলেকশন রিজনের কাজ এখান থেকে আপনি আপনার কাজের সুবিধা অনুযায়ী যে কোনো সিলেকশন রিজন নিয়ে কাজ করতে পারবেন তবে সাধারণত রেক্টেঙ্গুলার সিলেকশন রিজন নিয়ে কাজ করাটাই উত্তম বাকিগুলোতে অনেক ক্ষেত্রে আপনার সমস্যা হতে পারে তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো সময় আপনি রেক্টেঙ্গুলার সিলেকশন রিজনটি নিয়েই কাজ করবেন এরপরে পাশে যে টুলসটি রয়েছে সেটি হচ্ছে উইন্ডো বা ক্রসিং এখানে মূলত দুটি বিষয় রয়েছে একটি হচ্ছে উইন্ডো এবং অপরটি হচ্ছে ক্রসিং আপনি যদি মাউসটিকে এর উপরে নিয়ে যান তাহলে দেখতে পারবেন দুটি পিকচারের মাধ্যমে আপনাকে এই বিষয়টি সম্পূর্ণভাবে বুঝিয়ে হয়েছে অর্থাৎ এখানে আপনি প্রথমেই দেখতে পাচ্ছেন একটি বক্স এবং তার পাশে একটি পিক বক্স টাইপের জিনিস কিন্তু দেওয়া আছে তো এই রেক্ট্যাঙ্গেল বক্সটির বাইরে যখন এই পিক বক্সটি থাকবে তখন এটাকে বলা হবে ক্রসিং এবং আমি যদি এখানে একটি ক্লিক করি তারপর আপনি দেখতে পাচ্ছেন রেক্টেঙ্গেলের ভিতরে কিন্তু পিক বক্সটি চলে এসেছে এটিকে বলা হয় উইন্ডো তো এই দুটির কিন্তু আলাদা আলাদা কাজ রয়েছে তো আমি যদি মতো নিয়ে যাই তারপর যদি আমার মাউসটিকে ড্র্যাক করি এবং অবজেক্টগুলোর কাছাকাছি যদি নিয়ে আসি অর্থাৎ এই রেক্টাঙ্গল সিলেকশন রিজিউমটিকে যদি আমি যে কোনো অবজেক্টের ভিতরে সামান্য অংশ স্পর্শ করাই তাহলে কিন্তু সেই অবজেক্টটি সিলেক্ট হয়ে যাবে অপরদিকে আপনি যদি এখানে উইন্ডোটিকে সিলেক্ট করে রাখেন তারপর যদি আপনি সিলেকশন রিজনটিকে অ্যাপ্লাই করতে চান তাহলে কিন্তু আপনার সেই অবজেক্টটিকে হান্ড্রেড পার্সেন্ট এই সিলেকশন রিজমের ভিতরে চলে আসতে হবে অর্থাৎ আমি এই পর্যন্ত মাউসটিকে ড্র্যাক করে যদি আপনাদেরকে বোঝাই তাহলে এখানে দেখতে পাচ্ছেন বক্সটি কিন্তু পুরোপুরিভাবে রেক্টেঙ্গল সিলেকশন রিজোমের ভিতরে আছে অপরদিকে বাকি অবজেক্টগুলো কিন্তু সম্পূর্ণভাবে এই সিলেকশন রিজনের উপরে নেই তো আমি এরকম একটি অবস্থায় রেখে যদি মাউসটিকে ছেড়ে দেই দেখতে পারবেন এখান থেকে শুধুমাত্র বক্সটি সিলেক্ট হয়েছে এবং বাকিগুলো সিলেক্ট হয়নি আশা করছি পুরো বিষয়টি আপনি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন তো এই ছিল মোটামুটি আমাদের সিলেকশন রেজিউম এবং ক্রসিং বা উইন্ডোর কাজ পরবর্তী টিউটোরিয়ালে আমরা বাকি বিষয়গুলো দেখার চেষ্টা করব ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং চ্যানেলটিকে মাস্ট সাবস্ক্রাইব করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই আশা রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ